হাদিসের শেষ রাত বলতে কোন দেশের শেষ রাত চমৎকার প্রশ্ন করেছেন আপনার এই প্রশ্নের উত্তরটি জানা অত্যন্ত জরুরি এই জন্য আজকাল যারা একদিনে সারা পৃথিবীতে একদিনে ঈদ এবং সাওম পালন করে তারা বলে তারা এ কোনটাকে তোলে ধরব যে ঈদের রাত্রি কোনটাকে আমরা এই লাইলাতুল কদর ধরবো কোনটাকে আমরা এই ধরবো এত প্যাসের দরকার নাই সহজ সহজ কথা হচ্ছে এটা যে যে যেখানে আসেন সেখানকার শেষ রাত্রি আল্লাহতালা প্রত্যেকের জন্যই আসেন তিনি শুধুমাত্র মক্কামুদ্দিনা লোকদের জন্য নয় আর তিনি বা আমেরিকান লোকদের জন্য নন তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের জন্য এই জন্য যে যেখানে শেষ রাত্রিতে যে যেখানে আল্লাহর কাছে শেষ সাথে আল্লাহ তালা প্রতি এলাকার জন্যই তিনি প্রত্যেক এলাকাতেই যেখানে যে আসে সেখানের জন্য আল্লাহ তালা নেমে আসে বলতে থাকেন এই এলাকার জন্য যে তোমরা কি চাইবে আমার কাছে আমি তোমাকে দিব এই জন্য আপনি আমি যখনই চাইব সেখানে সে এলাকার জন্যই সেটা হবে কোনো সমস্যা নেই ঠিক অনুরূপভাবে আল্লাহতালা তিনি রাইলাতুল কদরের দৃষ্টিটাও সেটাও তিনি এইভাবে এইভাবে করবেন যে এলাকার জন্য যেটা সেভাবে করতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ তালার জন্য ক্ষমাও তিনি এইভাবে করবেন যখন যেটা এখানে প্রত্যেক এলাকা যে মক্কা মদিন ওলারা পাবে নিরা পাবে না এটা নয় কিন্তু অর্থাৎ আল্লাহ তালা তিনি হাকিম এবং তিনি আলিম কিছু জানেন এবং তিনি দেখেন বন্দার অন্তর দেখেন এবং তিনি জানেন যে দূর দূরান্তের মানুষগুলো মক্কা দিয়ে সে সবাই থাকতে পারবে না সেই জন্য তিনি সবার জন্যই ব্যবস্থাপনা করেছেন অর্থ হচ্ছে যেখানে আপনি থাকেন না কেন সেখানকার শেষ রাত্রি আপনি যদি কোনো নিজে কখনও আরও পশ্চিম দেশে চলে যান সেখানকার আপনার শেষ রাত্রি অর্থাৎ যে যেখানে থাকে সেখানকার শেষ রাত্রি আল্লাহ তালা সেখানে নেমে আসে বলতে থাকেন এখন যে আপনি বলেন যে তোর তো আল্লাহ সবসময় শেষ নিচে আসেন এটা আপনি বলবেন না এ কে আস করবেন না কারণ আপনার থাকার আর আল্লাহর থাকা একরকম না এটা আমার মনে রাখতে হবে অর্থাৎ আপনি যেমন একই সাথে দুই জায়গায় থাকতে পারেন না এইভাবে কথাগুলি বলবেন না আল্লাহর জন্য কারণ দেখেন আল্লাহ তাল্লাহ একই সাথে লক্ষ কোটি মানুষের প্রাণীর শব্দ শুনতে তার অসুবিধা হয় না এবং হাসরের মাঠে স্যারিউল হিসাব তিনি একসাথে সবার হিসাব নিতে পারবেন কোনো সমস্যা হয় না আমরা একটা কাজগুলো একটা কাজ করতে পারি না আমাদের দুর্বলতা তো নিজের দুর্বলতাকে নিজের গুণকে আল্লাহর উপর দিয়ে ছাপিয়ে দিবেন না সুতরাং মনে করবেন যে আল্লাহ তালা তিনি একই সাথে সব জায়গাতে প্রত্যেক মানুষের জন্যই তিনি হিসাব নিতে পারবেন প্রত্যেকেই তিনি দিতে পারবেন প্রত্যেকের জন্য তিনি নামতে পারবেন নেমে আসতে পারবেন প্রথম আসমানে এতে কোনো সমস্যা নেই তিনি আরশো থেকে খালি হওয়া এই জাতীয় কথাবার্তা আমরা বলবো না বা আরশের উপরে বসে গেছে এটাও বলবো না তিনি আরশোর উপর আসেন এটা হলো মূল কথা তিনি আরশোর উপর উঠেছেন সেখানে আছেন সেখানে থেকেই তিনি প্রথম আসমানে নেমে আসেন কীভাবে নামেন সে ধরণ আমরা জানি না এটা সেভাবে বিশ্বাস করতে হবে আলহামদুলিল্লাহ বিষয়টা আশা করি বুঝতে পারছেন